আজকাল অনেক রান্নাতেই আমরা টক দই ব্যবহার করে থাকি, তবে হঠাৎ বাসায় কোনো রান্নার আয়োজন হলে আমরা অনেকেই একটা সমস্যায় পড়ি। দেখা যায় যে টক দইটা ঘরে থাকে না, অথবা বাইরে থেকে কিনে আনাটা একটু ঝামেলার কাজ, আবার কোথাও হয়তো টক দই পাওয়া যায় না। তাদের জন্য আজকে আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে টক দই তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ কুসুম গরম পানি। এটা ঢেলে দিব, ঢেলে দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মেশাবো, কারণ হালকা কুসুম গরম পানিতে দেখা যায় গুঁড়ো দুধটা খুব ভালো মতো মিশে যায়। এটা ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এটা কিন্তু রুম টেম্পারেচারে হয়ে গেছে দুধটা, আর যখনই রুম টেম্পারেচারে হয়ে আসবে তখনই এর মধ্যে আমি ঢেলে দিব সেই 1/4 কাপ সিরকা বা ভিনেগার, যেটাকে আমরা বলে থাকি। ভিনেগার দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা ঘন হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু দই হয়ে গেছে। এই দইটা আপনি সঙ্গে সঙ্গে যে কোনো রান্না বা কাজে ব্যবহার করতে পারেন, অথবা যদি মনে করেন যে না, এটাকে ঠিক আমি দইয়ের মতো সেট করে ঘন আঠালো বানিয়ে নিব, তাহলে ঠিক এরকম করে একটা বাটিতে ঢেলে উপরের দিকটা আমি একটু সমান করে নিচ্ছি। এটা এখন নর্মাল ফ্রিজে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা এখন একটু কেটে দেখাচ্ছি। দইটা এখন সম্পূর্ণই সেট হয়ে গেছে, আর এই দইটা এখন আপনি যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন। আশা করছি এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।